Tuhan pulang gak tegak. কিন্তু ভাবছি বিচারের পূর্বে আমার সেনাপতি মীর কাশ মালিকার একান্ত প্রয়োজন। এই কে আছিস? সেনাপতি মীর কাশ মালিকা হঠাৎ করে তারপরে মীর কাশেমের দাদা কেন কি হয়েছে দাদা? চলে এসো দাদা,
মহারাজ কেন এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলাল কেবে চাবুকের পর চাবুক বাহার করছেন আপনার দুলাল তুলু সজ্জায় লঞ্চিত হব শুধু একবারের জন্য হব এই মুসলিমই জানতে চায় এই দুটি সন্তান এমন কি অপরাধ করেছে যার জন্য ওদেরকে আপনি চাবুকের পর চাবুক মারছেন মীর কাসেম জানতে চাও মীর কাসেম তাহলে শুনো ওরা ওর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল হাসালেন মহারাজ হাসালেন ছেলেদ্বয় মায়ের মন্দিরে প্রবেশ করেছে এত কোন অন্যায় নয় মহারাজ অন্যায় নয় ঠিক বলেছ আমিও তাই বলেছিলাম ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে এতে কোনো অন্যায় করে নেই কিন্তু তারা তো মায়ের দাবিতে প্রবেশ করেনি তারা প্রবেশ করেছে না ছোট রানী না ও কথা বলবেন না ছোট রানী ও কথা বলবেন না মা আপনি একদিন বলেছেন আপনি মা হয়ে রাজপ্রাসাদে প্রবেশ করেছেন আজ কেন বিমাতার মতো কথা বলছেন ছোট রানী ও গো ছোট রানী বে এ কথা বলার সঙ্গে সঙ্গে বে আপনার পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল না কেন এ কথা বলার সঙ্গে সঙ্গে বে আপনার জীবটা আরষ্ট হয়ে গেল না কেন এ কথা বলার সঙ্গে সঙ্গে বে চৌতো আকাশটা ভেঙে বে আপনার মাথায় বজ্রাঘাত করলো না কেন এ কথা আকাশ বিশ্বাস করতে পারবে বা তাহলে বিশ্বাস করতে পারবে 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারবে কিন্তু এই মুসলিম কোনদিন বিশ্বাস করে না সামান্য একজন চাকর হয়ে আপনার সামনে আপনার রানীকে অপমান করছে আপনি চেয়েছে দেখছেন মহারাজ আপনার অভিযোগ বিচার করুন মহারাজ অপমান নয় ছোট রানী অপমান নয় মীর কাসেম বিশ্বাস তুমি করবে না ঠিক আছে আমি বিশ্বাস করেছিলাম না কিন্তু এর যে অভিযুক্ত প্রমাণ রয়েছে প্রমাণ হ্যাঁ প্রমাণ কি সেই প্রমাণ তাহলে দেখবে চাদর কি আপন এ চাদর এ চাদর যেদিন আপনার দুলাল কিবি আমি মাস্টারের বাড়ি থেকে নিয়ে এসেছি সেদিন মাস্টার উপহার স্বরূপ আপনের গায়ে পরিয়ে দিয়েছিল এই চাদর কিন্তু মহারাজ এই চাদর কেন আজ আমার কাছে এত ভারী মনে হচ্ছে কেন এই চাদরের ওজন আমি সইতে পারছি না মা কেন যেন এই চাদরের প্রতিটি সুতা মা আমাকে চিৎকার করে বলছে ওরে মুসলিম এ তুই বিশ্বাস করিস নি মে এ সম্পন্ন বানোয়াট সম্পন্ন চক্রান্ত মা আর এই চক্রান্তের মাঝে লুকিয়ে আছে এবে এই কুচক্রী মন্ত্রী জং বাহাদুর আর ওই রাক্ষসী রানী চন্দ্রা দেবী বলে যেও না আমি রাজা ধনপতি দরবারে দণ্ডায়মান আমি বিচারক আমি বিচার করব আমি এমন বিচার করব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি কিন্তু ভাবছি বিচারের পূর্বে শিক্ষাগুরু মাস্টারে একবার প্রয়োজন এই কাজ শিক্ষাগুরু মাস্টারকে পাঠিয়ে দে মহারাজ মহারাজ হ্যাঁ হ্যাঁ আমি বিচার করব কি মহারাজ আপনি রায় সিংহাসনে বসে আছেন মা হারা দুটি সন্তান আপনার দুলায় দুলায় লুণ্ঠিত হয়ে পড়ে আছে আপনার দুলাল এমন কি অপরাধ করেছে আপনার হাতের চাবুক বারবার তার পিছে মেরে শরীরটাকে রক্তাক্ত করে তুলে দিয়েছেন আপন দুলাল এমন কি অপরাধ তোমার কাছে আমার দুটি সন্তানকে দিয়েছিলাম লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ হতে তুমি তাদেরকে এমন শিক্ষা দিয়েছ যার ফলে আমার উচ্চ মাতা নিচু হয়ে গেছে আপনার দুলালকে মাস্টার এমন কোন শিক্ষা দেয়নি সেই শিক্ষার কারণে রাজা ধর